নমস্কার বন্ধুরা চামিলিস গার্ডেন থেকে আমি চামিলি বলছি আজ আমি উপরে একদম উপরের ছাদে চলে আসছি আমার ফল গাছের কাছে তো দেখো প্রথমেই আমি দুটো সজনা কেটে নিচ্ছি এই দেখো সজনা দুটো দেখো এই দেখো দুটো সজনা হ্যাঁ কি সুন্দর হয়েছে সজনা ফুলও দেখো গাছে সজনা ফুলগুলো দেখো এবার দেখো এই যে গাছটা তো এই যে ছোট্ট গাছ দেখো ছোট্ট কুলটা দেখো দাঁড়াও দেখাচ্ছি দেখতে পাচ্ছ কুলগুলো এই দেখো কুল এগুলো অন্য গাছের এগুলো হচ্ছে আপেল সুন্দরী বল সুন্দরী হ্যাঁ বাউ বাউকুল আছে ভারত সুন্দরী আছে ঠিক আছে আর এই দেখো শিম গাছ হ্যাঁ সিম গাছে বলেছি না খুব সুন্দর ফুল এসছে দেখো এই দেখো সিমও ধরেছে দেখাচ্ছি দাঁড়াও চেষ্টা করছি দেখানোর জন্য এই দেখো এখানে দেখতে পাচ্ছ কি না জানি না এই যে শিম ধরেছে দেখো গাছটা খুব সুন্দর হয়েছে কি সুন্দর হয়েছে আচ্ছা গাছটা কোথায় হয়েছে সেটা বলি আমার কামরাঙা গাছের টবের গোড়াতে এই দেখো আমার কামরাঙা গাছ এই যে এইটা হচ্ছে আমার কামরাঙ্গা গাছ হ্যাঁ আর এই হচ্ছে আমার শিম গাছ উঠেছে একদম গোড়া থেকে এই দেখো গোড়া থেকে এই যে শিম গাছটা উঠেছে এই যে হুম তো গাছটা হয়েছে কিন্তু খুব সুন্দর নিচ থেকেও দেখাচ্ছি দেখো আচ্ছা পাশেই দেখো আমার কমলা লেবু গাছ দেখো কমলা লেবু ঝুলে আছে দেখো দেখছো দেখো এই কমলা লেবুর সাইজটা একবার দেখো কি বড় সাইজ হয়েছে লেবুর মতন সাইজ হয়েছে দেখেছ আচ্ছা এখন তো এই যে দেখো এই গাছে কাগজি লেবু ধরে আছে এই যে গাছ ভর্তি কি লেবু আছে জামরুল গাছ এটা হচ্ছে কামরাঙ্গা গাছ কামরাঙা গাছে শুরু করেছে দেখো দেখো কামরাঙ্গা সব ধরছে আর এটা হচ্ছে আমার সবেদা গাছটা দেখো কত বড় হয়েছে সবেদাও ধরে আছে দেখো চারিদিকেই সবেদা আছে ভেতরে ভিতরে মানে একা একা দেখাতেও পারছি না মানে নতুন হাত হলে যা হয় যেটুকু পারছি যাই হোক এই দেখো আঙুর গাছ এই দেখো সেই আপেল গাছটা এই দেখো কত বড় হয়েছে দেখো তোমাদের সামনে কেটে দিয়েছিলাম আচ্ছা বাতাবি লেবু গাছ তো দুটো আছে এই একটা দেখো এটা আমার নিজের হাতে কলম করে তৈরি করা গাছ হ্যাঁ আর এটা হচ্ছে আমার সেই কেনা থাই ভ্যারাইটির বাতাবি লেবু গাছ যেটা বড় বড় বাতাবি লেবু হয় হ্যাঁ আর সব থেকে একটা মজার জিনিস দেখাচ্ছি তোমাদের আমার পাখিরা কি করছে সেটা দেখো পালং শাক খেয়ে কী করেছে দেখো রাগের মানে সব কিছু ঢাকনা ঠাকনা সরিয়ে দিয়েছি ওদের মানে যন্ত্রণায় শাক পাতা কিছু করা যাবে না দেখতে পাচ্ছি দেখেছো খে কি করেছে দেখো তো যাই হোক দেখালাম তোমাদের আজকের আমার ফল বাগানটা এটাও একটা মৌসুমি লেবু গাছ লেবু সারা বছরই লেবু হয় জানো তো দেখো কি সুন্দর মানে একবার শেষ হয় আবার হয় গন্ধরাজ কাগজি সব লেবু। এই দেখো গন্ধরাজ লেবু ধরে রয়েছে কি সুন্দর একটা গাছের পাশে যেটা হাতের সামনে আছে সেটা দেখাচ্ছি এই দেখো এই যে ঠিক আছে গন্ধ লেবু ওই কর্নারে দেখো বেল গাছ হ্যাঁ এটাই গতবার ফুল এসছে কিন্তু ফল ছোট ছোট হয়ে ঝরে গেছে হ্যাঁ যাই হোক দেখলে আমার ছোট্ট ফলের বাগান আর একটা জিনিস দেখো উপর দিয়েই দেখাচ্ছি আমি ওই কিনার দিয়ে সবই আমার মৌসুমি লেবু গাছ এক লাইনে সব মৌসুমি লেবু গাছ আছে যাই হোক ভিডিওটি আজ এই অবধি রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার